এই বিয়ে আমি ভাঙতে পারবো না বলছি না, ভাঙবো না মানে ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, তো টাকা লাগবে, তো কত টাকা লাগবে? তো যত টাকা লাগবে আমি দিব, তারপরে তোকে বিয়েটা ভাঙতেই হবে। ওরে বাবা, এত টাকা পয়সার জোর চলে আসছে? হ্যাঁ কাহিনী কি, এত টাকার গরম? মালদার পার্টি ধরছো নাকি? কোনো কি ব্যাপার, ডাকছো কেন বলো? অনেক কাজ রেখে আসছি, তাড়াতাড়ি বলো যা বলার। আমার অনেকগুলো ক্লায়েন্ট বসে আছে, না এসে তো পারলাম না, এক্স গার্লফ্রেন্ড এতটুকু সম্মান তো করতে হবে, তাই না? আমি এখানে চিল করতে আসি নাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই আসছি। দরকার ছিল ফোনে বলতে, আমার বাসা খালি ছিল, বাসায় করতাম যা করার, এইখানে কেন? রে কত মানুষ পোলাপাইন টোলাপাইন চিল্লাইতেছে আশেপাশে। সুজন বেশি হচ্ছে কিন্তু। বেশি হইতেছে মানে? কিছু তো শুরুই করলাম না, বেশি কিভাবে হইলো? কি বলতে চাও তাড়াতাড়ি বলো। বললাম না আমার কয়েকটা ক্লায়েন্ট ওয়েট করতেছে। তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে কতদিন হয়েছে? আমি কিভাবে বলবো কতদিন হয়েছে? আমি কি হাতের মধ্যে ক্যালেন্ডার নিয়ে বসে থাকি? হোয়াটএভার, মানে ব্রেকআপটা হইতে পারলো না, আমার পিছনে লাগা শুরু করে দিলি, আমার বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে যাস। আমার কাজ হচ্ছে ঘটকালি করা। তোমার আব্বা আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে তোমার নাকি বিয়ে করবে, তোমার বিয়ের বয়স হয়েছে, আর তোমার বিয়ে করা তোমার বলছে কি জানো, বলছে যে এয়ারপোর্টটারে বিদায় করি তাড়াতাড়ি, সেই জন্য আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে। আমি যদি জানতাম ওটা তোমার বাসা, আমি কেন, আমার ছায়াও যেত না এখানে। সুজন, তুমি কিন্তু এইবার তোমার লিমিট ক্রস করতেছো, আমার বাবা তোমার ফোন দিছে তাই না? হ্যালো, কি রে ভাই, আপনি এখানে আসছেন কেন, কি সমস্যা? সমস্যা আমার না, আমি একটু জানতে চাই হচ্ছে যে আপনারা কি প্রেমিক প্রেমিকা নাকি হাজবেন্ড ওয়াইফ? আমরা প্রেম প্রেমিকা, কেন কোনো সমস্যা? এই যে আপনারা রেস্টুরেন্টের মধ্যে ওপেন স্পেসে করতেছেন, এটা তো ঠিক না তাই না? আপনাদের কি লাইসেন্স আছে? এখন ধরেন আমি যদি আপনার ফ্যামিলির সাথে মানে আপনাদের দুইজনের দুই পরিবারের সাথে কথাবার্তা বলে আপনাদের বিয়েটা ঠিক করে দেই, তাহলেই কিন্তু আপনাদের এটা হালাল হয়ে যায়, রাইট? আপনি কি পাগল নাকি, কি বলতেছেন এইসব? পাগল কেন গো, আমি সুজন, সুজন দা ঘটক। আপনি এখন তুই আমার বিয়েটা ভাঙবি? অসম্ভব, বিয়ে সারি ভাঙ্গা ভাঙ্গির মধ্যে আমি নাই। সুজন ঘটক জীবনে বিয়ে ভাঙে না, বিয়ে করায়। এতদিন তুমি আমারে প্যারা দিছো, এখন এই বিয়ে করা তোমার জিন্দিগি আমি হেল বানায় দিব। তুই না ভাঙতে পারলে তোর বাপ ভাঙ। বাপ নিয়ে কোনো কথাই কবি না তুই। হাউল কোন খানকার, এই বিয়ে আমি ভাঙতে পারবো না বলছি না, ভাঙবো না মানে ভাঙবো না। আচ্ছা ঠিক আছে, তো টাকা লাগবে, তো কত টাকা লাগবে? তো যত টাকা লাগবে আমি দিব, তারপরে তোকে বিয়েটা ভাঙতেই হবে। ওরে বাবা, এত টাকা পয়সার জোর চলে আসছে? হ্যাঁ কাহিনী কি, এত টাকার গরম? মালদার পার্টি ধরছো নাকি কোনো? আমিও দেখে নিব এই বিয়েটা কিভাবে হয়, দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। মাইন্ড করলাম, সমস্যা নাই। আপনি যে কতদূর পালায় যেতে পারবেন সেটা আমি জানি, মোল্লারদোর মসজিদ পর্যন্ত।